নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পী আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাদকুল্লা সম্প্রীতি ক্লাবে। সম্প্রীতি ক্লাবের বয়স মাত্র 14 বছর, কিন্তু এই 14 বছরে তারা 14 রকমের মণ্ডপ আমাদের উপস্থাপন করেছে। তার মধ্যে অধিকাংশই ছিল থিমের মণ্ডপ, আর এবারও কিন্তু তার অন্যথা হয়নি। 2022 সালের পুজোয় তারা আমাদের উপহার দিচ্ছে পরির দেশ, তাদের থিম। তবে এই থিম আর একটি আমরা দেখতে পাবো ভাতৃশ্রী ক্লাবে, দুটো একই থিম। তবে অবশ্যই বাজেটের হেরফের রয়েছে, সম্প্রীতি ক্লাবের বাজেটটি একটু কম। তবে তারা আন্তরিকভাবে চেষ্টা করেছে থিমটি ফুটিয়ে ওঠাতে। যদিও আমার ব্যক্তিগতভাবে একটু জিনিসটা দৃষ্টিকটু লাগলো, দুটি ক্লিপ কেন একই রকম থিম করলো, অন্য কিছু করতে পারতো। সে যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এই পরিবেশ দেখে কিন্তু আমাদের মন মুগ্ধ হয়েই যায়। ছোটোবেলার কথা মনে পড়ে যায় নাকি? সেই ছোটোবেলায় লালপুরি নীলপুরিদের যে গল্প আমরা শুনতাম, বাস্তবে তো সেই রূপকথার রাজ্যে আমরা যেতে পারি না এই বস্তুতান্ত্রিক পৃথিবীতে। তো কিছুটা পূজা মণ্ডপের মধ্যে দিয়ে গেলে ক্ষতি কী? তাহলে চলুন আমরা আস্তে আস্তে উপভোগ করি সম্প্রীতি ক্লাবের পূজা মণ্ডপ। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানান। এবং পূজাও হয়ে গেছে শেষ, তা সত্ত্বেও কিন্তু আমরা এখনও বেশ কিছুদিন এইভাবেই মেতে থাকবো পুজোর ডেজ ধরে। তাই আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, অনেক অজানা পূজা মণ্ডপ জানতে বা দেখতে, এবং শেষ হয়েও শেষ স্মৃতিটুকু নিয়ে আমাদের পথ চলা। তো দেখতে পাচ্ছেন পরির দেশ, ভিতরে অসাধারণ নীল একটা জগৎ। নীল বলতে এখানে কিন্তু গভীর সৌন্দর্যকে বোঝানো হয়েছে, গভীরতা বোঝানোর জন্য। সেটা বেশ ভালোই লাগলো। তো আপনাদের কেমন লাগছে মন্তব্য করে জানান। আস্তে আস্তে কিন্তু আমরা এবার প্রতিমা দর্শন করব। প্রতিমাকে যেখানে রাখা হয়েছে মণ্ডপের দ্বিতীয় অংশে, সেটা কিন্তু অনেকটা সাবেকি ঘরানার মণ্ডপ। দেখতে পাচ্ছেন বাঁশ কাঠ কাপড় দিয়ে তৈরি, মানে দুরকম মণ্ডপ কিন্তু আমরা একসঙ্গে দেখতে পারবো। বাইরের দিকটা থিম এবং তার ভেতরে আবার রয়েছে সেই পুরনো আমলের পূজা মণ্ডপ সাবেকিয়ানা আদলে। তো দেখতে পাচ্ছেন প্রতিমা, প্রতিমার পিছনের দৃশ্যটাও কিন্তু অসাধারণ সুন্দর, এবং একটা সিনারিও টাইপের যে ব্যাপার সেটা কিন্তু রয়েছে, ল্যান্ডস্কেপ সিনারিও। তো কেমন লাগছে আপনাদের মন্তব্য করে জানান। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আরও পর্ব নিয়ে আসছি, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।